জনসভার সঞ্চালক জেলার সভাপতি ভাই গৌতম দাস মহোদয় সহ আমি ধন্যবাদ জানাই সভামঞ্চে জেলা নেতৃত্ব যারা রয়েছেন, চেয়ারম্যান অত্যন্ত শ্রদ্ধেয় শঙ্কর চক্রবর্তী সহ আমাদের সকলের অভিভাবক, প্রাক্তন জেলা সভাপতি শ্রদ্ধেয় বিপ্লব মিত্র সহ আমরা পেয়েছি কোয়ার্ডিনেটর সুভাষ চাকি এবং ললিতা তিগ্গা, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অম্বরীশ সরকার সহ এখানে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল, আমি প্রসঞ্জিৎকে দেখতে পাচ্ছি মালদার, মালদার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ জেলা কমিটির যারা রয়েছেন প্রত্যেক বিধায়ক, বাচ্চু হাসদা থেকে শুরু করে তোরাফ হোসেন মণ্ডল, জয়ন্ত দাস সহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, ডিস্ট্রিক্ট কমিটির যারা রয়েছেন, আমি সকলের নাম একে একে বলতে পারলে আমার থেকে খুশি হয়তো কেউ হতো না, কিন্তু যারা আজকে এই সভায় এসে উপস্থিত হয়েছেন, আপনারা দীর্ঘক্ষণ ধরে এই সভায় এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের কারণে আমরা যারা এই সভামঞ্চে বসে আছি, আমরা কেউ বিধায়ক হয়েছি, কেউ সাংসদ হয়েছি, তাই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে খুশি করার জন্য আপনাদের অপেক্ষা করানোর কথা আমি বা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর কথা আমি করব না। আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলার অল ফ্রন্টাল অর্গানাইজেশনের দায়িত্বে যারা রয়েছে, ব্লক সহ অঞ্চল সহ আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা রয়েছেন, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি আগে বহুবার দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক সভা করতে এসেছি, কিন্তু আজকের সভা সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজকের সভায় যে সংখ্যক মানুষ আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে, আমি সভায় পৌঁছানোর সময় আমি ভাই গৌতম দাসকে জিজ্ঞেস করলাম যে মাঠের এদিকটা তোমরা ছেড়েছো কেন, বললো পুলিশ থেকে বলা হয়েছে গাড়ি ফায়ার ব্রিগেড এসব থাকবে বলে আমাদের ছাড়তে হয়েছে। আমার মনে হয় যে সংখ্যায় মানুষ আমাদের সভা মাঠে রয়েছে, আজকে সভা স্থলে রয়েছে, তার পাঁচ গুণ মানুষ রাস্তায় রয়েছে। আমি মিটিংয়ে আসতে আসতে, আমি 3 কিলোমিটার দূর থেকে মানুষের সাথে দেখা করতে করতে হাত নাড়তে নাড়তে আসছি, যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উদ্দীপনার সাক্ষী আজকে আমি রইলাম। 2021-এ যে কটা পদ্ম আপনারা 19-এ ফুটিয়েছিলেন, সব গঙ্গার জলে বানের মতো আলটিমেটলি ভেসে যাবে, এতে কোনো দ্বিমত নেই। আমি আপনাদের বলি, জানুয়ারি মাস পড়েছে, নতুন বছর শুরু হয়েছে, আমি প্রথমেই কিছু বলার আগে আপনাদের সকলকে নতুন বছরের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাবো। আজকে জানুয়ারি মাসের 7 তারিখ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যে ইলেকশন সম্পূর্ণ হয়ে ফল ঘোষণা হয়ে যাবে। আগামী 5 মাস তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী, সমর্থক, শুভানুদ্দায়ী, এই জেলার প্রত্যেক অঞ্চলবাসী এবং এই জেলার মানুষকে আমি করজোড়ে, বিনম্র চিত্তে, নতমস্তকে আপনাদের অনুরোধ করব, আপনারা 5 মাস পরিশ্রম করে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। আগামী 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন থেকে যাতে একটা পরিবারও জেলার বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করবে। এবং নতুন বছরের সভা, আমি গত 4 তারিখে উত্তরবঙ্গে এসেছি, আমি শিলিগুড়িতে ছিলাম, আমার জলপাইগুড়িতে কিছু কর্মসূচি ছিল, আলিপুরদুয়ারে কিছু কর্মসূচি ছিল, শিলিগুড়িতে কিছু কর্মসূচি ছিল, কিন্তু জনসভা বলতে দক্ষিণ দিনাজপুরে আমি একটাই জনসভা রেখেছিলাম। নতুন বছর আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করলাম, আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম, বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই বছরের অঙ্গীকার 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে
যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বহিরাগতদের এনে বহিরাগতদের নিয়ে এসে যারা বাংলার ঐতিহ্য নষ্ট করতে চাইছে, কৃষ্টি নষ্ট করতে চাইছে, সেই বহিরাগতদের বিদায় দেওয়ার কাজটা এই বছর থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পবিত্র মাটি থেকে শুরু করলাম। আমি আশা করব আপনারা সকলে মিলে এই লড়াইয়ে আমাদের সাথে থাকবেন। 2019 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখান থেকে অনেক বড় বড় কথা বলেছিল, সভা করেছিল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা, পরের দিন থেকে আর কাউকে দেখা যায়নি। 2019 পর প্রধানমন্ত্রীকেও দেখা যায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখা যায়নি, কোনো বিজেপির বড় নেতাকে দেখা যায়নি। লকডাউন হোক, আমফান হোক, কোভিড পরিস্থিতি হোক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আপনাদের পাশে ছিল, মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করে আমাদের যোদ্ধারা কোভিডে আক্রান্ত হয়েছে, নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাও উন্নয়ন থেকে পিছপা হয়নি। ভোট নেবার সময় বিজেপি আসে আর পরিষেবা দেওয়ার সময় তৃণমূল থাকে, এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। তারা ভোট নেওয়ার সময় আসবে, বলবে পদ্ম ফুলে ভোট দিন, সবকা সাথ সবকা বিকাশ, আর তারপর কি দেখবেন, চোর ছেঁচোর চিটিংবাজ চোর ডাকাত সব পাল তুলে বিজেপিতে ঢুকে গেছে, বিজেপি এখন চোরের দলে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদী 2014 সালে সভা করে বলেছিল, কিসি কো নেই ছোড়েঙ্গে, চাহে চোর হো চাহে গদ্দার হো চাহে ডাকাত হো চাহে ঘুষখোর হো চাহে বেঈমান হো চাহে কিসি ভি কিসি কো ভি হাম নেহি ছোড়েঙ্গে, আজকে সত্যি কথা বলেছিল। তার কারণ চোর ছেঁচোর ডাকাত কেউ ছাড়া পায়নি, সব দল বেঁধে বিজেপিতে ঢুকে গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে তাদের আসল চরিত্র। আপনারা দেখেছেন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছিল। আমি বলি নিশ্চিতভাবে আমরা চাই পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, চায়না হোক, ভারতবর্ষের ভূখণ্ড দখল করার দুঃসাহস যে দেশ দেখাবে তাকে ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় কেন্দ্র সরকারের জবাব দিতে হবে। কেন্দ্র সরকার কার বাড়িতে কার ফ্রিজে মাছ রয়েছে আর মাংস রয়েছে সেই খবর রাখে, কিন্তু কাশ্মীরের পুলওয়ামায় 350 কেজি RDX ঢুকে 40 জন সেনার প্রাণ নিয়ে নিল সেই খবর নরেন্দ্র মোদীর ছিল না। আজকে নির্বাচন হয়ে গেছে, তারপরে লাদাখ গালওয়ান ভ্যালির কি অবস্থা, চায়না আমাদের ভূখণ্ড দখল করে বসে আছে, আর নরেন্দ্র মোদীর মুখে আঙ্গুল কোনো কথা নেই, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা নেই। এখন হবে না, চুনচুনকে জবাব দেনা চাহিয়ে কি নেই দেনা চাহিয়ে, চায়না কো জবাব মিলনা চাহিয়ে কি নেই মিলনা চাহিয়ে। প্রধানমন্ত্রী এলে সভা করলে জিজ্ঞেস করবেন যে আপনি পাকিস্তানকে জবাব দিয়েছেন, বলছেন আমরা চাই পাকিস্তানের লাল চোখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক, তার সাথে যদি চায়না ভারতবর্ষের ভূখণ্ড দখল করার দুঃসাহস দেখায় তাহলে চায়নাকে ছাড়া হবে কেন? ভারতবর্ষের 1 ইঞ্চি জমি কোন দেশ যদি দখল করে তার দখলদারি থেকে ভারতবর্ষের ভূখণ্ডকে ছাড়িয়ে আনতে হবে। আমি সত্যি বলছি, আমি ঠিক বলছি না ভুল বলছি, আপনারা হাত তুলে আজকে জবাব দেবেন। নির্বাচনের সময় সেনাদের জীবন নিয়ে রাজনীতি হয়, আর নির্বাচন চলে গেলে টাটা বাই বাই, সেনাদেরও আর কথা বলে না, দেশপ্রেমেরও কথা বলে না, পাকিস্তান চায়নারও আর কথা বলে না। বাংলায় নির্বাচন ঘোষণা হবে, পরিযায়ী নেতারা আবার দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসবে। এখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আপনারা জিতিয়েছেন গত লোকসভা নির্বাচনে, যদিও অত্যন্ত কম ব্যবধানে জিতেছে, তাও নির্বাচিত সাংসদ। আমি কালকে টিভিতে দেখছিলাম, তিনি বলছেন কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরে সভা করতে আসছে, তিনি তো বহিরাগত। আচ্ছা, বাংলায় জন্ম
বাংলায় কথা বলি, ব্রাহ্মণ সন্তান আমি বহিরাগত, আর তোমাদের ইন্দোরের এমপির কৈলাস বিজয়বর্গীয় বাংলা জানে না, বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না। তিনি তোমার দিনাজপুরের ভূমিপুত্র না বাংলার ভূমিপুত্র? চাটুকারিতা আর তল্পি বাহকতা করতে করতে এরা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আজকে বাংলাকে দিল্লির হাতে আর গুজরাটের হাতে এরা বন্দক রাখতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের নেত্রীর লড়াই, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আজকে ভারতবর্ষে বলুন, বাংলার স্বাধীনতা আন্দোলন বা নবজাগরণে যে ভূমিকা বীর বাঙালি শহীদেরা পালন করেছিল, অন্য রাজ্যের কেউ করে দেখাতে পারেনি। আমাদের রাজ্যের বীর শহীদ মাতা মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, চিত্তরঞ্জন দাস, একাধিক মনীষী দার্শনিক যারা আমাদের কাছে, তাদের জন্মস্থান এই বাংলা। তারা ভাবছে যে কায়দায় গুজরাট দখল করেছি, যে কায়দায় মধ্যপ্রদেশ দখল করেছি, সেই কায়দায় বাংলা দখল করব। অত সোজা নয়। আমি বহিরাগত নেতাদের বলে রাখি, নির্বাচন সামনে আসছে, আপনাদের দু নম্বরই মানুষ ধরে ফেলেছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। তৈরি থাকুন, আগামী নির্বাচনে কড়ায় গণ্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ জবাব দেবে। মমতা ব্যানার্জি বাংলার জন্য যা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বঙ্গধ্বনি যাত্রা এক মাস ধরে হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আমরা রিপোর্ট কার্ড পেশ করেছি, সেই রিপোর্ট কার্ড আপনারা দেখেছেন, দেখেছেন তো সবাই, দেখেছেন কি দেখেননি? আমরা 7 বছরের রিপোর্ট কার্ড পেশ করেছি। নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে এখানে 50টা ক্যামেরা আছে, অন রেকর্ড আমি বলে যাচ্ছি, আপনি 7 বছরে কি করেছেন তার রিপোর্ট কার্ড পেশ করুন। উন্নয়নের নিরিখে লড়াই হোক। আমার দিদি, আমাদের দিদি, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সভানেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী 8 বছর 9 বছরে কি কাজ করেছে, আর আপনাদের সরকার 7 বছরে কি কাজ করেছে? মোদি বনাম দিদির রিপোর্ট কার্ড পেশ করুন, যদি উন্নয়নের নিরিখে তথ্য আর পরিসংখ্যানের নিরিখে 10-0 গোলে আপনাদের না হারাই, ময়দানে পা রাখব না। হোক না, কটা রাস্তা সরকার করেছে রাজ্য সরকার, কটা কেন্দ্র সরকার করেছে? এই যে ন্যাশনাল হাইওয়ে, আমি শিলিগুড়ি থেকে আসছিলাম, কি অবস্থা! একটা রাস্তা মেরামত করে না, আর বড় বড় টিভির পর্দায় গিয়ে কথা বলে। আর আপনাদের যদি না, আপনাদের দ্বারা যদি না হয়, ন্যাশনাল হাইওয়েটা স্টেটকে দিয়ে দিন, আমরা করে দেবো, কথা দিয়ে গেলাম। এখান থেকে কথা দিয়ে গেলাম, আমাদের মুখ্যমন্ত্রী আগেও বলেছে, প্রশাসনিক বৈঠক থেকে বলেছে আগের দিন বীরভূমে, যে ন্যাশনাল হাইওয়েগুলোর এত জরাজীর্ণ বেহাল দশা, এগুলো যদি কেন্দ্র সরকার না করতে পারে, রাজ্যকে লিখিতভাবে দিয়ে দিক, আমরা করে দেবো। মানুষ বঞ্চিত থাকবে না। যারা ভাবছে যে বাংলা গুজরাটের তল্পি বাহকতা করবে, বাংলা গুজরাটের তল্পি বাহকতা করবে না। বাংলা রক্ত দিতে প্রস্তুত, বাংলা আত্মসমর্পণ করবে না। বাংলা জীবন দিতে প্রস্তুত, বাংলা মাথা নত করবে না। বাংলা মাথা নত করা মানে আপনারা মাথা নত করা। আপনারা চান মমতা ব্যানার্জি দিল্লির কাছে গিয়ে মাথা নত করুক? আমার মায়ের এখানে বসে আছে। মাতৃশক্তি, নারী শক্তি, স্বামীজি বলেছিলেন, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমি আমার মা বোন দিদিদের কাছে জিজ্ঞেস করব, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক দিল্লির কাছে? আপনারা চান? জোরে জবাব দিতে হবে, খালি মায়েরা বলবে, চান? আমি টিভির ক্যামেরাগুলোকে, যারা আছে প্রেস সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, দেখান মানুষ কি বলছে, দেখুন। আপনারা চান, হ্যাঁ কি না? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলার জন্য লড়াই করুক, হ্যাঁ কি না? চান কি না? আগামী নির্বাচনে বহিরাগতদের জবাব দেবেন কি দেবেন না? যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, মঞ্চে ভাষণ দিচ্ছে, পিছনে কি লেখা আছে, পড়তে পারবে না, বলতে পারে না, লিখতে পারে না, তাদেরকে আগামী দিন বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত কি উচিত না? আমি আমার মা ভাই বোনদের জিজ্ঞেস করতে চাই, উচিত কি উচিত না? যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করে না, যারা বলে সহজ পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বহিরাগতদের দিয়ে, তাদের বিরুদ্ধে জবাব দেবেন কি দেবেন না?
যারা দিল্লি থেকে নেতা এনে বাংলা দখল করতে চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে, আপনারা বলুন তো, কেউ একটা আইটিআই চাইছে, দিয়ে দিচ্ছে। কেউ বলছে দিদি আমার এখানে এই রাস্তাটা খারাপ, সঙ্গে সঙ্গে প্রশাসনিক কর্তাদের বলছে ভাই এই রাস্তাটা ইমিডিয়েট ঠিক করতে হবে। কেউ বলছে দিদি আমার এখানে একটা হাসপাতাল দরকার, আমার এখানে একটা পলিটেকনিক দরকার, আমার এখানে দুটো, এই জেলায় দুটো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, এই গঙ্গারামপুরে হয়েছে, আপনারা বলুন তো। প্রশাসনিক বৈঠক করবে ভারতীয় জনতা পার্টি পরবর্তীকালে, এমন এমন তাদের ভাব ভঙ্গি হয়ে গেছে যেন কালকেই ক্ষমতায় আসছে। নিজেকে একবার জিজ্ঞেস করুন, এরা যদি ক্ষমতায় আসে তাহলে আপনি একটা রাস্তার দরবার করবেন, বলবেন যা দাঁড়াও আগে দিল্লি থেকে মোদিবাবুকে জিজ্ঞেস করে আসি রাস্তাটা করবো কিনা। দিল্লি পরিচালনা করবে দিনাজপুরকে, দিল্লি পরিচালনা করবে গঙ্গারামপুরকে, দিল্লি পরিচালনা করবে বাংলাকে মেদিনীপুরকে, দিল্লি পরিচালনা করবে নদিয়াকে, দিল্লি পরিচালনা করবে উত্তর দিনাজপুরকে, দিল্লি পরিচালনা করবে জলপাইগুড়িকে, দিল্লি পরিচালনা করবে কুচবিহারকে, কুচবিহার, দিনাজপুর, মেদিনীপুর, এগুলো তো বাংলার জেলা। যারা বাংলা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, তারা আমাদের শেখাবে। আর কথায় কথায় বলছে আমাকে আক্রমণ করছে, বলছে তোলাবাজ ভাইপো হটাও। আমি বলেছিলাম এখানে ক্যামেরা আছে, আবার বলছি যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই, ভাববাচ্ছে কথা বলে বলে ভাইপো, কেননা ভাইপো বললে তো মামলা করা যায় না, না নাম নিয়ে কথা বলতে পারে না। আমি তো নাম করে বলেছি, আমি আজকে আবার বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা, আমি নাম করে বলছি অমিত শাহ বহিরাগত, আমি নাম করে বলছি বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর তোলাবাজ ভাইপো এসব বলতে হবে না, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, যদি প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোনো কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে, আমি মৃত্যুবরণ করব। তার কারণ আমাদের কাছে ক্ষুদিরাম বসুর জীবনটা অনুপ্রেরণা, ১৯ বছরের জীবনে যে মৃত্যুবরণ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ক্ষমতা দখলের লালসায় আমরা নিজেদেরকে লিপ্ত করি না। ক্ষমতা আমাদের নেত্রী একাধিকবার ছেড়ে চলে এসেছে, মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা দেখুন তো, এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছে ২০১৪ সালে, আজকে ২০২১ সাল, সাত বছর, তার জীবনে বা জীবন লাইফস্টাইলে কি পরিবর্তন হয়েছে। আর মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে, কি পরিবর্তন হয়েছে। ২০১১ সালে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একটা ছোট টালির চাঁদের তলায় থাকত, পরনে সাদা শাড়ি আর ১০০ টাকার হাওয়াই চপ্পল, ১০ বছর কেটে গেছে, আজও মুখ্যমন্ত্রী, আজও সেই টালির ছাদের তলায় থাকে, আজও সেই সাদা শাড়ি, আজও সেই হাওয়াই চপ্পল পরে ১০ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করে। এই তো পার্থক্য। নরেন্দ্র মোদী আজকে ১০ লাখ টাকার গাড়িতে চড়তো, এখন যে গাড়িটায় চড়ে সেই দাম, গাড়িটার দাম হচ্ছে ৬ কোটি টাকা, বুলেট প্রুফ। আর মমতা ব্যানার্জি ১০ বছর আগে যে গাড়িতে চড়তো আজও সেই গাড়িতে চড়ে, যে হাওয়াই চপ্পল পরতো সেই হাওয়াই চপ্পল পরে, যে বাড়িতে থাকতো সে বাড়িতে চলে, যেভাবে জীবনযাপন করতো একইভাবে জীবনযাপন করে। আপনারা দেখুন না, আমি পার্থক্য দেখিয়ে দিচ্ছি। এই যে জিএসটি করেছিল, নোটবন্দি করেছিল, ভারতবর্ষে আপনাকে আমাকে সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, কি বলেছিল, ৫০ দিন টাইম দিজিয়ে, ৫০ দিন মে আগার কুছ নাই হুয়া তো জিস চৌড়ায়ে পে আপ মুঝে খড়া করেঙ্গে মেয়ে উস চৌড়ায়ে পে খড়া হুঙ্গা মুঝে জিন্দা জ্বালা দেনা, বলেছিল কি বলেনি, বলেছিল কি বলেনি, বলেছিল কি বলেনি, বলেছিল। আজকে ডিমনিটাইজেশন হয়েছে, ৪ বছর পেরিয়ে গেছে, ৪ বছর মানে প্রায় আপনি ধরে নিন ১৪০০ দিন ১৫০০ দিন হয়ে গেছে।
এই 1500 দিনের মধ্যে আপনি দেখুন ভারতবর্ষের জিডিপি 8% থেকে মাইনাস 24%। আপনি দেখুন এই জিএসটি আর নোটবন্দির কারণে প্রত্যেকটা ব্যাংকের বাইরে লাইন লাগিয়েছিল, লাইন লাগিয়েছিল, আপনারা দেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে, দুয়ারে সরকারেও লাইন হয়েছে। পার্থক্য কি জানেন? জিএসটি আর নোটবন্দির লাইনটা ছিল ভয়ের, আর দুয়ারে সরকার লাইনটা হচ্ছে ভরসার। সেই লাইনটা ছিল আতঙ্কের, আর দুয়ারে সরকারের নেত্রীর লাইন হচ্ছে আশার। জিএসটি আর নোটবন্দির লাইন ছিল ঔদ্ধত্য আর দাম্ভিকতার, আর দুয়ারে সরকারের লাইন ভরসার আর বিনম্রতার। সেই লাইনে মানুষের জীবন কেড়েছিল, আর এই লাইনে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আপনারা বলুন তো, যারা এখন সততার ভাবমূর্তি সাজছে, প্রতিমূর্তি সাজছে, নিজেরা বড় বড় হুঙ্কার দিয়ে বলছে বাংলাটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে, বাংলাটা কি বস্তু না মোয়া, হাতের মোয়া যে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে, কলকাতা আর দিল্লিতে একই সরকার থাকতে হবে, কেন তাহলে চুরি করতে সুবিধা হবে নাকি, ইডিও লাগবে না, সিবিআই লাগবে না, মধ্যপ্রদেশে কোনো চোর ধরা পড়ে না, কেন জানেন, রাজ্য সরকারও ওদের, ইডিসিবিআই ওদের, ছত্তিশগড়ে কোনো চোর ধরা পড়ে না, বিহারে কোনো চোর ধরা পড়ে না, দেদার তোলাবাজি করে যাও। ভাই তোলাবাজ তো তুমি, আচ্ছা বলুন তো আপনারা যারা আছেন টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছে, কাকে টাকা নিতে দেখেছেন টিভির পর্দায়, কাকে টাকা নিতে দেখেছেন, শুনতে পাচ্ছেন একটু জোরে, এই দিক আগে বলুক, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন, তোলাবাজ কে। এখন সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে। আমি বলেছিলাম যে নিজের পরিবারে তো ভাই পদ্মফুল ফোটাতে পারছো না, তুমি বাংলায় পদ্মফুল ফোটাবে। যাই হোক, রাজনীতি তো আলটিমেটলি বুদ্ধিমত্তার লড়াই, আমাদের কাজে সুবিধা করে দিয়েছে। আমি বলেছিলাম আপনি হচ্ছেন উপসর্গহীন পাল্টিবাজ, বেইমান, অ্যাসিমটোম্যাটিক করোনা পেশেন্ট হয় না, গলায় ব্যথা নেই, কিছু নেই, কিন্তু কোভিড পজিটিভ, এরা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক বেইমান। দলে ছিল, দলের খেয়েছে, দলের পড়েছে, আর দলের সাথেই গদ্দারি করেছে, মীর জাফার। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার বাড়িতে পদ্মফুল ফোটাতে পারছো না ভাই, আর সারা বাংলায় কি পদ্মফুল ফোটাবে, সঙ্গে সঙ্গে একটা ভাইকে নিয়ে এসে জয়েন করে দিয়েছে। তার মানে কি তোমার বাড়িতে আরও অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট রয়েছে, তুমি প্রমাণ করছো, এবং তাদেরকে ধরে ধরে আইসোলেশনে তুমি পাঠাচ্ছ। আমাদের চিহ্নিত করার জন্য কাজটা সুবিধা হয়ে গেছে, তৃণমূল কর্মীদের পরিশ্রমটা তোমরা কমিয়ে দিয়েছো, আমি ধন্যবাদ জানাই তাকে। এই যত অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট রয়েছে আপনারাই চিহ্নিত করছেন, যারা গেছে চিহ্নিত করে নিয়ে আসছেন। এবং আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে, এটা পদ্মফুলের দল নয় যে পদ্মটা তুলে চার দিন যদি মাটিতে রাখি তাহলে শুকিয়ে যাবে, এটা ঘাস ফুলের দল, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ করা যায় না, আর ঘাস কোনোদিন দুর্বল হয় না, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল, ক্ষমতা থাকলে আটকে দেখিও, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। আর যারা ভাবছে বেইমানি করে, পাল্টিবাজি করে, মানুষের সাথে দ্বিচারিতা করে বিজেপিতে গিয়ে কোমর বাঁচাবো, মাজা বাঁচাবো, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বাংলার নাম কুলুষিত করে, বাংলাকে অপমানিত করে বাংলাকে বিক্রি করব দিল্লি গুজরাটের কাছে, তাদের বলে রাখি যতই নাড়ো কলকাটি নবান্নে আবার হাওয়াই চটি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, কেউ আটকাতে পারবে না। আর দেশপ্রেম, দেশপ্রেম আমাদের শিখতে হবে না, তোমাদের দেশপ্রেম মানে সাবারকার আর নাথুরাম, আর আমাদের দেশপ্রেম মানে নেতাজি আর ক্ষুদিরাম, এটাই হচ্ছে পার্থক্য। আমরা আমাদের বাংলার মাটিতে আজকে যারা বলছে বাঙালিদের কোনো অবদান নেই,
আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ না করত, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভীত নড়িয়ে দেওয়ার মতো ভারতবর্ষের নাগরিক কেউ খুঁজে পেত না। আজকে এই মাটিতে স্বামী বিবেকানন্দ যদি না থাকত, তাহলে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের মান উচ্চতর থেকে উচ্চতম করার মতো ভারতবর্ষের নাগরিক খুঁজে পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকত, তাহলে 34 বছরের সিপিএম এর বোম বন্দুকের কাছে আজও স্থাবকতা করে 10 কোটি বঙ্গবাসীকে বেঁচে থাকতে হতো। তাই মাথায় রাখবে, যারা বাংলাকে কুলোষিত করেছে, আগামী দিন কড়ায় গন্ডায় বাংলার মানুষ জবাব দেবে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার মা ভাই বোনেরা যারা এসেছেন, আমি সকলকে অনুরোধ করব, করোনার সময় আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। আমি খুব শীঘ্রই এই জেলায় আবার আসব, 6টি বিধানসভা আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে চষে বেড়াব, যেখানে বলবেন সেখানে যাব, প্রচার করব, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। কিন্তু বিজেপিকে দিনাজপুর ছাড়া আপনাদের করতে হবে, এই দায়িত্বটা আপনাদের। তাই আর একবার বলে যাই, পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা, বলছে দিনাজপুরের জনতা, 21শে নবান্নে আবার মমতা। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ।